নমস্কার বাঙালি, আমি এখন আছি নিউ ময়নাগুড়ি স্টেশনে। আপনাদের অলরেডি ভিডিও বানিয়ে দেখিয়েছি যে কিভাবে মালবাজার থেকে, মানে নিউ মাল জাংশন থেকে আপনারা কলকাতা ফিরে যেতে পারেন সহজে। আচ্ছা, লাটাগুড়ির আরেকটা কাছে স্টেশন নিউ মাল জাংশনের থেকেও কিন্তু আরও বেশি কাছে, সেটা হলো নিউ ময়নাগুড়ি। মানে নিউ মাল জাংশন আমি বলেছি, সিনিক ভিউ আছে, অনেক রিজন আছে যার জন্য নিউ মাল জাংশনটাকে আমরা প্রেফার করি, কিন্তু নিউ ময়নাগুড়ি কিন্তু, মানে নিউ মাল জাংশন আর লাটাগুড়ির মধ্যে যতটা ডিস্টেন্স তার থেকেও অনেকটা কম, তিন ভাগের দু ভাগ, মানে টু থার্ড হচ্ছে ডিস্টেন্স। ওটা যদি আপনার ক্যালকুলেট করেন যে হচ্ছে গিয়ে 30 কিলোমিটার, এটা কিন্তু আপনার 20 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। তো এইখানে নিউ ময়নাগুড়িতে এখান থেকে আপনারা যে ট্রেনগুলো পাবেন সেটা হচ্ছে, 1 নম্বর হলো তিস্তা তোর্ষা, 2 নম্বর হলো উত্তরবঙ্গ এক্সপ্রেস, 3 নম্বর হচ্ছে কামরূপ এক্সপ্রেস। এই তিনটে ট্রেনে করে কিন্তু আপনারা সহজেই কলকাতা পৌঁছে যেতে পারেন। কলকাতা মানে কিন্তু আমি কলকাতা স্টেশনের কথা বলছি না, কলকাতা কিন্তু মানে আমি শিয়ালদার কথা বলছি। তো আপনারা এই তিনটে ট্রেন যদি প্রেফার করতে পারেন, যদি টিকিটের কখন মনে করুন টিকিট পাচ্ছেন না, তো সেই রকম সময়ে এই তিনটে ট্রেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, যে লোকাল বাসটি আছে আর কি, মনে করুন বেশি লোক থাকলে ইট ইজ প্রেফারেবল টু টেক আ কার, আপনি যদি কার হায়ার করেন সেটা বেস্ট, কিন্তু মনে করুন আপনি লোকাল বাসে জার্নি করবেন, আপনি অতটা খরচা আপনি বের করতে চাচ্ছেন না, ইন দ্যাট কেস লাটাগুড়ির থেকে জলপাইগুড়ির যে বাসগুলো যাচ্ছে সেখানে আপনি হচ্ছে গিয়ে ময়নাগুড়ির কাছাকাছি নেমে যান, সেখান থেকে টোটো করে নিন। ইট উইল বি ইজি ফর ইউ টু রিচ দিস স্টেশন। দেখতে পাচ্ছেন আপনাদের মালগাড়ি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ বাদে হচ্ছে গিয়ে এখানে তিস্তা তোর্ষা এক্সপ্রেস আসবে। আমার বন্ধুকে আমি ড্রপ করতে এসেছি এখানে, সি অফ করতে। তো জাস্ট হচ্ছে গিয়ে আপনাদের এই ইনফরমেশনটা শেয়ার করে দিলাম, যাতে আপনাদের আশা করব কখনো না কখনো কাজে লাগবে। মনে করুন কাঞ্চনকন্যা টিকিট পাচ্ছেন না, কিন্তু সেই সময় আপনারা হচ্ছে গিয়ে উত্তরবঙ্গ এক্সপ্রেস বা কামরূপ এক্সপ্রেস বা তিস্তা তোর্ষার টিকিট পেয়ে গেছেন। বাকি দুটো না পেলেও তিস্তা তোর্ষার মানে টিকিট পাওয়ার চাপ প্রবাবিলিটি অনেক বেশি। তো তিস্তা তোর্ষার টিকিট যদি আপনারা পেয়ে যান, ইন দ্যাট কেস এই স্টেশনকে আপনারা প্রেফার করতে পারেন। লাটাগুড়ি থেকে জলপাইগুড়ি বা নিউ জলপাইগুড়ি যতটা ডিস্টেন্স হয় ততটা ডিস্টেন্স এক্ষেত্রে হবে না, অনেকটাই কম বলেছি। মালবাজারের যা ডিস্টেন্স পড়ে, মালবাজারের 30 কিলোমিটার পড়লে এটা 20 কিলোমিটারে হয়ে যাবে। জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার জন্য এই ভিডিওটি বানালাম, আশা করছি আপনাদের উপকারে লাগবে। তো তাহলে মালবাজার তো থাকছে, মানে নিউ মাল জাংশন কাঞ্চনকন্যার জন্য, আর যদি হচ্ছে গিয়ে মনে করুন উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস বা তিস্তা তোর্ষা এক্সপ্রেস, তো এইগুলো ট্রেনগুলোর জন্য হচ্ছে গিয়ে আপনারা এই নিউ ময়নাগুড়িকে প্রেফার করতে পারে। জাস্ট এইটুকু ইনফরমেশান শেয়ার করার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।